jida chai hija jodi diba na paro tali cha nashta kotha jiga rohan ami thonai jabo kono labh hobe ra dosto ami ajke rate india chole jacchi খাওয়ার কথা কি ভুলে গেছেন? চা মনে হয় ঠান্ডা হয়ে গেছে না? আমি আবার গরম করে দিব? মা, নাস্তাটা করে নেন, নাস্তা করে ওষুধটা খেয়ে নেন, নাহলে তো শরীর খারাপ করবে। ওষুধে কিছু হইব না। কি বলছেন মা, আমি তো কিছু বুঝতে পারছি না। ওইলে তো তোমার হইতো, নাতি নাতির মুখ দেখতে পারতাম। শুনো, যেটা চাই হিজা যদি দিবা না পারো তাহলে চা নাস্তা কথা জিগাও না, এটার লিগা তোমারে লাগবো না, কাজের বেটি পারব। হ্যালো, ফোন কাটিস না, কেন করলি এটা? ওরে ভাই ভাবছিলাম, কেন করলি? বিশ্বাস করছিলাম। এটাকে বিশ্বাস করা বলে না দোস্ত, তুই আমাকে সুযোগ দিয়েছিলি, আমি সেই সুযোগের সদ্ব্যবহার করেছি মাত্র। আবার কতকবার ভাবলি না তুই? একবার না, তুই নিজেই নিজের কথা ভাবিস নেই, আমি কি ভাববো? যখন যত টাকা চেয়েছি দিয়েছিস। আমাকে প্লিজ প্লিজ পথে বসাস না, শোন, প্লিজ আমাকে পথে বসাস না। দোস্ত, টাকা পয়সা স্থির জিনিস না, বুঝছিস? এটা সব সময় চলমান থাকে এক হাত থেকে অন্য হাতে। এ তোর গতকালকে তোর হাতে ছিল, আজকে আমার হাতে। আর আমি মালয়েশিয়া চলে যাচ্ছি, ওখানে দোকানও নিয়েছি, তার মানে তোর টাকা এখন আমার হাতে ওটাই। শোন শোন শোন, তুই তুই ঠান্ডা মাথায় আমার কথা শোন, আমি তোকে মালয়েশিয়া যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, তুই তুই প্লিজ অর্ধেক টাকা আমাকে দে, প্লিজ। পাগল নাকি তুই? হ্যাঁ, মালয়েশিয়া যাবো, মালয়েশিয়াতে আমি দোকান নিয়েছি, ওখানে সিকিউরিটি চার্জ, দোকান ভাড়া আরো কত কি আছে না, টাকা কোথা থেকে দিব আমি? পাগল তুই? রাখান, আমি থানায় যাবো। কোনো লাভ হবে না দোস্ত, আমি আজকে রাতে ইন্ডিয়া চলে যাচ্ছি, আর ওখান থেকে সরাসরি মালয়েশিয়া। তুই আমাকে আর পাবি না, আর তোর টাকাও তো আমার কাছে নেই। কোনো দুঃখ রাখিস না মনে দোস্ত, মানুষ তো মানুষকেই হেল্প করে, তাই না? তুই মনে কর আমাকে তোর ভাই মনে করে একটু হেল্প করলি, ভালো থাকিস তুই। হ্যালো হ্যালো।